পর্তুগালের লিসবনে উদযাপিত হচ্ছে বিশ্ব যুব দিবস। এতে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে দেশটির রাজধানী লিসবন শহরে। তবুও লোকসানে পড়েছেন স্থানীয় অনেক ব্যবসায়ী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম। ফাহিম, এত বড় উৎসবের পরও ব্যবসায়ীদের কেন লোকসান গুনতে হচ্ছে, বিস্তারিত জানাবেন। তাবিলা, আপনাকে ধন্যবাদ। পর্তুগালে বর্তমানে চলছে বিশ্ব যুব দিবস এবং পর্তুগাল ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী 1 মিলিয়নের উপরে মানুষ এসেছে এই উৎসবটিতে বা এই দেশে প্রবেশ করেছে বিভিন্ন দেশ থেকে মানুষ। এখন এই যে উপলক্ষটা ছিল হচ্ছে ক্যাথলিক মতাদর্শী খ্রিস্টান যারা রয়েছেন তাদেরকে পোপ ফ্রান্সিস আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের বয়স হচ্ছে, বেশিরভাগের বয়স হচ্ছে তারা কিশোর এবং তরুণ। এটি একটি ব্যাপার যে তারা এই শহরটিতে বিভিন্ন স্থানে ঘুরছেন, কিন্তু তাদেরকে মূলত পর্যটক যাদেরকে সবাই বিবেচনা করে থাকেন তাদেরকে ওই অর্থে পর্যটক বলা যায় না। এটি একটি কারণ। আরো একটি কারণ যেটি হচ্ছে এখানে লিসবনে এই মাসের শুরু থেকেই অনেক পরিবার বা এই মাসের শেষের 2 দিন অথবা আমি যদি বলি যে জুলাই মাসের 28 তারিখ থেকে অনেক পরিবারের লোকজনরা হচ্ছে বিভিন্ন অঞ্চলে তারা লিসবন থেকে বেড়াতে গিয়েছেন বা বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছেন যাতে করে লিসবনে নতুন করে চাপ না আসে। আর ব্যবসার লোকসানের ব্যাপারটা যদি বলা হয় তাহলে এইভাবে বলতে হবে যে এই যে যেখানে এই অনুষ্ঠানটি হচ্ছে তার আশপাশের বেশ কিছু এলাকা হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে যারা রেস্টুরেন্ট এবং পিজা শপের মালিক আছেন তাদের ভালো ব্যবসা হচ্ছে, কিন্তু অন্যান্য এলাকা যারা রয়েছেন তারা মেট্রো স্টেশন বন্ধ রয়েছে এবং এই যে তরুণ এবং তাদের বয়স বিবেচনার বা এই পর্যটকদের বিবেচনায় এই কারণে হচ্ছে তাদের ব্যবসা কম হচ্ছে, এটাই ধারণা করা যাচ্ছে। এই ছিল এই বিষয়ে সর্বশেষ নাবিলা। ধন্যবাদ আপনাকে। পর্তুগালের লিসবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার এইচ খান ফাহিম।